সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদেরকে দেখছেন তাদেরকে শুভেচ্ছা। বোর্রা শিলমুড়ি উত্তর ইউনিয়ন পরিষদে নির্বাচনে অংশগ্রহণ করার লক্ষ্যে উপজেলা জাতীয় পার্টির পক্ষে সোলেমান মোল্লার সমর্থনে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 8ই ফেব্রুয়ারি বুধবার বাদ মাগরিব আমরাতলী নাজলা কাবাব হাউসে জাতীয় পার্টি নেতা আমিরুল ইসলাম মজুমদারের সভাপতিত্বে ও জাতীয় ওলামা পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক হাফেজ মাওলানা তৌহিদুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় এদিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোর্রা উপজেলা জাতীয় পার্টির সহসভাপতি মোহাম্মদ এমরান হুসাইন। সভায় অতিথি হিসেবে এদিন আরও উপস্থিত ছিলেন জাতীয় ওলামা পার্টির যুগ্ম আহ্বায়ক গোলাম সরওয়ার চৌধুরী মাতাব্বর, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান ভান্ডারী, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক রবিউল হোসেন নবী, জাতীয় যুব সংঘের সাবেক সাধারণ সম্পাদক কবির হোসেন, শিলমুড়ি উত্তর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আয়াতলী সহ ইউনিয়ন জাতীয় পার্টির গণ্যমান্য ব্যক্তিবর্গ। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা আজকে যে উদ্দেশ্যে আমরা এখানে বসেছি, আমাদের যে মুখ্য উদ্দেশ্য, যে আজকে আমাদের পূর্ববর্তী একজন নেতা বলেছেন জনাব অহেদ ভাই, যে জাতীয় পার্টি বড়াতে যদি কেউ মনে করে জাতীয় পার্টি নেই পড়ে গেছে, আসলে সেটা হবে একটা ভুল সিদ্ধান্ত, ভুল ধারণা। কারণ জাতীয় পার্টি আছে, ছিল এবং আছে এবং থাকবে। কারণ জাতীয় পার্টি আমরা যারা করি, আমরা কোনো টাকার বিনিময়ে, পয়সার বিনিময়ে, কোনো লোভের কারণে আমরা কেউ জাতীয় পার্টি করি না। আমরা যারা জাতীয় পার্টি করি, আমরা সত্যকে ভালোবাসি, আমরা জাতীয় পার্টিকে ভালোবাসি, আমরা নাঙ্গল প্রতীককে আমরা ভালোবাসি। আমরা কাউকে ব্যক্তি হিসেবে ভালোবেসে আমরা দাম করি না। আমরা যারা জাতীয় পার্টি করি, আমরা নিজের পয়সা, নিজের পকেটের পয়সা দিয়ে আমরা রাজনীতি করি। আমরা কোনো নেতার পিছনে, নেতার টাকার আশায়, কোনো ভান্ডেলে আশায় আমরা রাজনীতি করি না। যারা আজকে জাতীয় পার্টি করেন এবং আজকে যে সিদ্ধান্তের জন্য এখানে আমরা বসেছি, একটা কথা মনে রাখবেন আপনারা সবাই, যে জাতীয় পার্টি যারা করে, এদেশে জাতীয় পার্টির লোক আমি মনে করি আওয়ামী লীগ এবং বিএনপির থেকে, যারা জাতীয় পার্টি করে তারা একমাত্র নীতিতে এবং আদর্শে তারা একমাত্র জাতীয় পার্টির লোক। কারণ জাতীয় পার্টির লোক কখনো রেজিং ফিটিং করে না, কারো প্রতারণা করে না। জাতীয় পার্টি একমাত্র দেশকে ভালোবাসে, দেশের মানুষকে ভালোবাসে, গরিব দুঃখী মেহনতি মানুষকে দেশের জাতীয় পার্টি একমাত্র ভালোবাসে। কারণ আমরা বলতে পারি যে দেশের জাতীয় পার্টি একমাত্র বাংলাদেশকে ভালোবাসে, এদেশের জাতীয় পার্টি একমাত্র দেশের গরিবকে ভালোবাসে, জাতীয় পার্টি একমাত্র কামার কুমার কৃষক শ্রমিক সমস্ত লোককে একমাত্র জাতীয় পার্টি ভালোবাসে। কারণ একটাই হলো প্রমাণ, জ্বলন্ত ভ্রমণ একটাই, যারা আওয়ামী লীগ করে তারা বলে বিএনপি বলে তাদেরকে ইন্ডিয়ার দালাল, আর তারা বিএনপি করে আওয়ামী লীগ বলে তারা পাকিস্তানের দালাল। একমাত্র জাতীয় পার্টিকে দেশের কোন নেতা, কোন মানুষ, কোন দল একথা বলতে পারে না, জাতীয় পার্টি আপনারা অন্য কোন একটা দেশের দালালি করে। জাতীয় পার্টি শুধু একটা দেশের মানুষের কথা বলে, মানুষকে ভালোবাসে, কৃষককে ভালোবাসে, শ্রমিককে ভালোবাসে, মেহনতি মানুষের পাশে একমাত্র জাতীয় পার্টি থাকে। এরশাদ থেকে শুরু করে দেশের মানুষের বিচে একমাত্র এরশাদ ছিল, কিন্তু দিন দিন আমরা ধরি আজকে দেশে, এদেশে দুটি দল, দুটি দলে এদেশের মানুষের সাথে প্রতারণা ছাড়ার কিছু নেই। তারা উন্নয়নের কথা বলে কিন্তু উন্নয়ন করে নাই। আমরা বেশি না বাংলাদেশের কথাই বলবো না, এদেশের বোর্রার কথাই বলি, যিনি সাবেক জাতীয় পার্টির চেয়ারম্যান, জাতীয় পার্টির এমপি সাহেব, এখন যতগুলো কাজ আছে মনে করেন ওটা জাতীয় পার্টির আমলের কাজ। একটা কাজ এই পর্যন্ত আমলি করতে পারে নাই, একটা কাজ আমলে এখনো হয় নাই। নজরুল সাহেব শুধু মিনুর সাহেবের কাজ করে করে না, অর্থাৎ কি জাতীয় পার্টির কাজ, এক অন্য কোথাও কেউ কাজ না। সুতরাং আমরা একটা কথা মনে করি, যারা আজকে জাতীয় পার্টি আমরা আছি, আমরা কিন্তু সফল, আমরা কিন্তু শক্তিশালী। কারণ একটা কথা মনে করি, শক্তিশালী প্রবলেম একটাই, কখনো শক্তিশালী ছাড়া কোন লোক দুর্বল কখনো বন্ধুত্ব দুর্বলের সাথে করে না। কারণ একটাই প্রমাণ, আওয়ামী লীগ ছাড় জাতীয় পার্টিকে, বিএনপি ছাড় জাতীয় পার্টিকে। সুতরাং আমাদেরকে বুঝতে হবে জাতীয় পার্টি একটি সফল এবং শক্তিশালী দল, কারণে জাতীয় পার্টিকে আজকে আওয়ামী লীগ বিএনপি প্রত্যেক দল জাতীয় পার্টিকে চায়, জাতীয় পার্টিকে নিয়ে ক্ষমতা দাসী যেতে চায়। আজকে একটা কথা মনে করেন, আজকে আমরা
যারা মেম্বার প্রার্থী জাতীয় পার্টি চেয়ারম্যান করতে হবেন তাদের মনে মানুষ আস্থা আছে কারণ তারা জানে পাবলিক জানে জাতীয় পার্টি কোন লোক কোন নেতা কর্মী দুই নম্বরে করতে জানে না দুই নম্বরে শিখো নাই জ্বলন্ত উদাহরণ গত সপ্তাহে আমার উপরে একটা জরিপ করা হয়েছে আমার ওয়ার্ডে এক নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ একজন প্রার্থী বিএনপির একজন প্রার্থী আমি হলাম জাতীয় পার্টি প্রার্থী টাকা পয়সা দিয়া রাতে আধারে তারা ভোট করছে ইলেকশনের দিন শুক্রবারে ভোট হয়েছে ইলেকশনের দিন যিনি বিএনপির প্রার্থী উনি বাজে 71 ভোট আর যিনি আওয়ামী লীগের প্রার্থী উনি বাজে 66 ভোট আমি জাতীয় পার্টি অদম বাজে 68 ভোট অর্থাৎ তিন ভোটের ব্যবধান তিন ভোট জেনে ব্যবধান এত কারচুপি এত কি কারচুপি সুতরাং জাতীয় পার্টির ভোট আছে ইউনিয়নে আছে প্রত্যেকটা ওয়ার্ডে আছে সুতরাং আমাদের যে নির্দেশনা উপর থেকে আসবে দয়া করে আমরা যাদেরকে মনোনয়ন দিব দল তাদেরকে সিলেক্ট করবে তাদের পিছনে আমরা সবাই মিলে যদি কাজ করি তাহলে আমাদেরকে বিশ্বাস করে আমাদেরকে বিশ্বাস করে আমরা সবাই মিলে কাজ করলে ইনশাল্লাহ ওয়ার্ডের মেম্বার চেয়ারম্যান প্রার্থী ইনশাল্লাহ আমরা সিনিয়র করব এটা আমাদের আশা বিশ্বাস প্রথম সাংবিধানিক দিন ছিল জাতীয় পার্টির সঙ্গে আমি চেয়ারম্যান বললে বন্ধু হোসেন মোহাম্মদ এরশাদের অত্যন্ত স্নেহের সহোদর জনতা জন আপজি এম কাদের সাহেবের নিষেধাজ্ঞা প্রত্যাহার হওয়াতে সবচেয়ে আনন্দময় জীবন আর আরেকটা আনন্দ হচ্ছে আমাদের শিলমণির চেয়ারম্যান পদপ্রার্থী জনাব সলমান ভাই যেহেতু উনি আমার সংগঠনের জাতীয় উলামা পার্টির এই জন্য আমি উলামা পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে উনাকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা সংগ্রামের সাথে বন্ধুরা হাঁটি হাঁটি পা পা করে বড় উপজেলা জাতীয় পার্টি শেখ কাজী নজরুল ইসলামের চল 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 উদ্যোগ দলের মতো এগিয়ে যাচ্ছে কারণ আমরা যখন জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে যখন আমাদেরকে বড়াতে পাঠিয়েছিলেন আমার সাথে আগত যিনি জাতীয় নবাবাদী কেন্দ্র যুগ মহাবাদ জনাব গোলাম সালাম মাতব্বর সহ আমরা যখন বড়রা এসেছিলাম তখন বড়রাতে জাতীয় পার্টি বিধ্বস্ত অবস্থায় ছিল কারণ বিগত দিনে জাতীয় পার্টির সাইনবোর্ড ব্যবহার করে জাতীয় পার্টির সাইনবোর্ডকে যারা পুঁজি হিসেবে ব্যবসা পুঁজি হিসেবে ব্যবসা করে গেছেন জাতীয় পার্টির পাওয়াটা বাধা দিয়ে গেছেন জাতীয় পার্টির নেতা কর্মীদের কোনো খোঁজ খবর নেন নাই নিজের আখের ঘষেছেন কিন্তু আমরা আজকে যে প্রার্থী পেয়েছি যিনি আমাদের বড়রা আগামী দিনের আশা আকাঙ্ক্ষার প্রতীক জাতীয় নবপার্টি কেন্দ্র নির্বাহী কমিটির সংগ্রামী সভাপতি যিনি এশিয়া মহাদেশের অন্যতম শ্রেষ্ঠ আলেমেদি বাংলাদেশের তথা এশিয়া মহাদেশের বোখারি মুখস্থকারী তিন জনের মধ্যে উনি একজন যিনি হালুয়া রুটির কোনো দরকার নাই কাবি খাওয়ার দরকার নাই কোনো কিছুর দরকার নাই উনি দেওয়ার জন্য আসছেন নেওয়ার জন্য আসে নাই সে ডাক্তার ইকবাল মিন তোরাবালিকে জাতীয় পার্টিতে আসার পরে আজকে বড়রাতে প্রত্যেকটা ইউনিয়ন থেকে সুসংগঠিতভাবে হচ্ছে যার এই প্রকাশ আজকে 10 নং উত্তর সীমান্ত ইউনিয়ন নির্ণয় করা চেয়ারম্যান ফাতি আমাদের 10 নং উত্তর শিলমুড়িতে নয়টা ওয়ার্ড নয় ওয়ার্ডে 9 জন মেম্বার প্রার্থী আরো তিন ইউনিয়নে একটা আসন থাকে যেটা হইল মহিলা আসন তিনজন মহিলা প্রার্থী দরকার আমার মনে হয় যেন আমরা যেটা আজকা এই বসায় ডক্টর ইরফান বিন তোরাবালির হাতকে শক্তিশালী করার জন্য উত্তর শিলমুড়ি 10 নং উত্তর শিলমুড়িতে আমরা আমাদের সোলামান ভাই মোল্লা ওনাকে চেয়ারম্যান প্রার্থী দিয়ে জাতীয় পার্টির ঐক্যে আমরা যদি নির্বাচনে আওগাই আমাদের ইনশাল্লাহ পিছপা হওয়ার কোনো কারণ নেই আমরা ইনশাল্লাহ জাতীয় পার্টি থেকে সোলমান ভাইকে জিতানোর চেষ্টাও করবো এবং জিতবো সবাই কি কন উত্তর শিলমুড়ি ইউনিয়নের নির্বাচনের ব্যাপারে আমরা এখানে বসছি ঠিক না আমরা গত 3 দিন আগে আরেকটা মিটিং করেছিলাম সোলমান ভাইয়ের বাসায় আমার নেতা ডক্টর ইরফান বিন তোরাবালি সাহেব ওনার সাথে আমি 21 ডিসেম্বর থেকে শুরু করছিলাম তারপরে পাড়া গ্রাম প্রত্যন্ত অঞ্চল অনেক জায়গায় ঘুরছি আল্লাহ ঘুরেছি যাই হোক ওনার যথেষ্ট ভক্ত আছে কারণ উনি
আমাদের মধ্যে আমি মনে করব বোরার মধ্যে একজন শ্রেষ্ঠ আলেম কারণ আরবিতে স্কলারশিপ পাইছে উনি ডক্টরেট পড়া একজন আলেম তার মতো একজন লোক আমাদের প্রয়োজন আছে আছে না আশাবাদ নিয়ে আসছেন একটা আশা নিয়ে আসছেন না সবাই কি আশা আমরা মেম্বার এবং চেয়ারম্যান প্রার্থী দেব ঠিক না তো চেয়ারম্যান প্রার্থীটা নিয়ে আমরা সুলেমান ভাইকে এখানে এল করছি তারপরও আমরা চিন্তা করতেছি আরেকটা কথা হলো প্রত্যেকটা ওয়ার্ড থেকে মেম্বার দিবেন আমি কোন কোন ওয়ার্ডে দেখছি দুইজন তিনজন আমার কাছে ফোন করছে আলোচনা করছে আমার কথা হচ্ছে এমন কোন প্রার্থী আমি অনুরোধ করব কেউ 5000 2000 1000 টাকার বিনিময়ে কোন প্রার্থী সিলেক্ট করবেন না যে তার দ্বারা আমরা 200 ভোট পাব না আমি চাই যে লোকটাকে প্রার্থী দিবেন যা চাই বাছাই করে কারণ আমার নেতা ডক্টর ইরফান বিন তরাবালি সাহেবের প্রথম নির্বাচন কিন্তু এটা ঠিক না ঠিক কি না তাইলে এদের মধ্যে আমাদের অনেক আশা আছে আছে না এদের মধ্যে আমাদের সামনের দিকে আরো বড় যে ব্যাপারটা আসছে সেটারও কিন্তু একটা ইঙ্গিত দেয় কতটুকু ঐক্যবদ্ধ আছে আমাদের মধ্যে কতটুকু ভ্রাতৃত্ব বোধ আছে আমরা কতটুকু একজন আরেকজনকে ভালোবাসি আমার কথা হচ্ছে আমরা যদি জাতীয় পার্টিকে ভালোবাসি আমাদের প্রার্থীকে ভালোবাসি সে হোক ফকিরের ছেলে তাকে তার ভালোবাসা নিয়ে আমরা আগে যেতে হবে খুশি এবং কি আনন্দ এবং কি আজকে আমার কোন উপস্থিতি নাই কোন কথা বলবো না শুধু আপনাদের সাথে পরিচয় হওয়ার জন্য আসছি আর আপনাদের আপনাদের থেকে সবাই থেকে দোয়া নিতে এখন আপনারা সিদ্ধান্ত নিবেন এটা তো সবাই জানবেন যে আমি কেন আসছি এখানে এই আপনারা এটা সিদ্ধান্ত কইরা আপনারা যদি রাজাল দেন ইনশাল্লাহ আমি সামনের দিকে লাভ হয়ে যাবো আর আপনারা রাজালের উপরে নির্ভর করবো সবকিছু নাকি কবির ভাই আর আমি আজকে কবির ভাইয়ের পরিচয় ভাই আসলে অনেক আনন্দিত আমি অনেকদিন কাজ করছি এই উত্তর শিলমুড়ি দক্ষিণ শিলমুড়ি এমনকি পৌরসভার ভিতরে আমি কবির ভাইয়ের সাথে পরিচয় হয় নাই আজকে আমি কবির ভাইকে ভাই আমি অনেক খুশি হইলাম তো এই নিয়ে আসলে বললাম তো আজকে আর কোনো মুক্তি রাখবো না আপনাদের আপনাদের আজকে কথাবার্তা বলার আজকে আপনারা বলেন এ বলে আমি আমার সালাম দিলাম আসসালামু আলাইকুম আমার জন্য দোয়া করবেন সবাই আমরা মানুষ মানুষের মতো মানুষ হবে যোগ্য ব্যক্তি গ্রহণযোগ্য ব্যক্তিকে যদি আপনি নির্বাচনে আনেন আপনি গণতান্ত্রিক বড় পবিত্র আমানত যদি আপনি সঠিকভাবে লাগাত অর্পণ না করেন তাহলে আপনাকে পরকাল আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়ে করতে হবে আপনি আপনি যাকে নির্বাচন করবেন সে যদি ভালো কাজ করে সমস্ত ভালো কাজের ফলগুলো আপনারা পরকালও পাবেন আর যদি আপনি নির্বাচিত ব্যক্তিকে যদি কুকর্ম অপকর্ম গরিবের অর্থ আত্মসাহাদ এগুলো করে থাকি যে অন্যায় করে একদম হক নষ্ট করে দিয়ে যে পাপ করব যারা ভোট দিয়ে থাকে অনুষ্ঠানে পাড়াবেন আপনি ওই পাপের বাড়ি হবেন সত্তার আপনারা আপনাদের মূল্যবান ভোটকে আন্তর্জাতিক কোথাও বিক্রি করবেন না আপনি বিবেক নিশ্চয় করবেন না ভোট আপনার গণতান্ত্রিক অধিকার আপনি যাকে ভালো মনে করে যোগ্য মনে করেন তাকে জাতীয় পার্টি একটি সুসংগঠিত প্রতিষ্ঠান হিসাবে প্রতিষ্ঠিত বড় পদে জাতীয় পার্টি একটি খুব নাজুক অবস্থায় ছিল এটা আপনারা জানেন আজ ডক্টর এইচ এম ইরফান বিন তরাবালির নেতৃত্বে আজ জাতীয় পার্টি একটি সুসংগঠিত সংগঠনে সংগঠিত হয়েছে তার মাধ্যমে উত্তর শিলমুড়ি ইউনিয়ন জাতীয় পার্টির দুর্গ হিসেবে গড়ে উঠছে এটা কোনো নিঃসন্দেহে তাতে কোনো ভুল নেই উত্তর শিলমুড়ি ইউনিয়নের চেয়ারম্যান ক্যান্ডিডেট কিভাবে ফাঁস করতে হবে কিভাবে নির্বাচনে জয়যুক্ত করিয়ে আনবে ডক্টর এইচ এম ইরফান বিন তরাবালির নেতৃত্বে এটা আমরা করে আনব আপনারা আমাদের সাথে থাকবেন বাইয়ের মেকামিজমে আপনারা ইনশাআল্লাহ পাঁচ বিজয়ী হয়ে আসবেন কিছু কথা আপনারা মন দিয়ে শুনুন আসলে কিন্তু সকলে মোটামুটি বক্তব্য শেষ করেছেন বাকি আছি শুধু আমি আমার পরে সভাপতি বক্তব্য সমাপ্তি ঘোষণা করবেন আসলে কিন্তু ভাই আমরা আকাশের চার থেকে খুশি হয়ে কোনো লাভ নেই যে বিষয় নিয়ে আমরা এখানে বলছি মূলত বিষয় হলো আমাদের নির্বাচন সামনে অতি নিকট না বেশি দিন আছে কত দিন আছে সময়
গাছের মূল কাটিয়া যদি গাছের গোড়ায় পানি ঢালে সেই গাছ কখনো বাঁচে বাঁচে আমি মূলত গোড়ায় কেটে ফেললাম কেটে সেই গাছের সেবা করলাম সেই গাছ কখনো জীবিত থাকবে মূলত হচ্ছে যে আমরা ইউনিয়ন নিয়ে চেয়ারম্যান প্রার্থী সিলেক্ট করব আসলে মূল উদ্দেশ্য যদি আমাদের চেয়ারম্যান না থাকে মেম্বারের কোনো মূল্য আছে মেম্বার পরিচয় দিব কার চেয়ারম্যানের পরিচয় মেম্বার না আমরা আসলে অনেকে বলছি নয়টা ওয়ার্ড থেকে নয়টা মেম্বার প্রার্থী দিব কিন্তু চেয়ারম্যানের প্রার্থী আসলে আমরা অনেকে ঘোষণা দিচ্ছি অনেকে দেয়নি মূলত উদ্দেশ্য হচ্ছে আমাদের চেয়ারম্যান না মেম্বার চেয়ারম্যান চেয়ারম্যান যদি আমাদের মাঝে আসে আমাদের মাঝে যখন চেয়ারম্যান সিলেক্ট হবে চেয়ারম্যানকে নিয়ে আমরা শ্রম দিব তার পাশাপাশি মেম্বারও হবে হবে না কিন্তু আসলে আমরা যতই কিছু করি আমাদের এই জাতীয় পার্টি দুর্বল পার্টি না সব দলে কিন্তু আসলে হিসাব করে একমাত্র জাতীয় পার্টি